নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্স সাজেশন নিয়ে আলোচনা করছি 2023 সালের ক্ষেত্রে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো, 2023 সালে ইকোনমিক্স পরীক্ষায় কোন কোশ্চেনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, এ দাগের প্রশ্ন থেকে কোন কোশ্চেনগুলো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালে। তো দেখো, এ দাগ থেকে কোন কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি, উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মটি ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দু নম্বর কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, বৃহদায়তন উৎপাদনের ফলে উদ্ভূত অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচ এর ধারণাগুলি ব্যাখ্যা করো। এই দুটো কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালে উচ্চ মাধ্যমিক অর্থনীতি পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, আমি তোমাদের এ বি সি ডি এরকম করে আমি তোমাদের এইচ পর্যন্ত ভাগ করে দিয়েছি, ঠিক আছে। এ দাগের মোটামুটি 4-5টা কোশ্চেন দিয়েছি, বি দাগের কোশ্চেন দিয়েছি। প্রত্যেকটা গ্রুপ থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে, তোমরা এ গ্রুপ পড়বে অথচ বি গ্রুপ পড়বে না এরকম টাইপের কোনো ব্যাপার না, প্রত্যেকটা গ্রুপ থেকে কোশ্চেন আসবে। টোটাল 8খানা গ্রুপ করেছি, এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে, এরকম করে ভাগ করেছি। এবং প্রত্যেকটা গ্রুপ থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে, এবং কোনো গ্রুপকে তোমরা বাদ দেবে না, যে গ্রুপ বাদ দেবে সেই কোশ্চেনটা কিন্তু তোমরা কমন পাবে না। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপকে তোমাদের ফলো করতে হবে। আমি যে কোশ্চেনগুলো দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, দেখাও যে কীভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো, ইকোনমিক্স সাজেশান পেতে গেলে এবং তার নোটস পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসকে তোমরা অবশ্যই সাপোর্ট করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাছাড়া প্রতি বছরে যে ইকোনমিক্স পরীক্ষায় যে সমস্ত MCQ SA Q আসে, সেইগুলো টোটাল 5 ইয়ার্সের কোশ্চেন পেপার এখানে সলভ করা আছে। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক তোমরা থেকে তোমরা সমস্ত ধরনের নোটস এবং সাজেশান পেয়ে যাবে। চার নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, উৎপাদনের প্রক্রিয়ার তিনটি স্তরের মোট গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের ইকোনমিক্সের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, এই চারখানা কোশ্চেন থেকে তোমরা 100% একটা কোশ্চেন কমন পাবে। তো দেখো, বিদ্যাগের প্রশ্ন, এই বিদ্যাগের কোশ্চেন থেকে তোমরা 100% একটা কোশ্চেন কমন পাবে। তো দেখো, কোন কোশ্চেনগুলো আমি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি সিলেক্ট করেছি। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি, পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য কীভাবে অর্জন করে ব্যাখ্যা করো। দু নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি, দেখাও যে কীভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে মোট চাহিদা ও মোট যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ভাইটাল কোশ্চেন, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন 2023 সালের ক্ষেত্রে আসার চান্স 100% বলে আমি মনে করি। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। নেক্সট কোশ্চেন, তিন নম্বরের কোশ্চেন কী বলেছে। তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, উৎপাদন বন্ধের বিন্দু কী, কোন অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো। চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, উৎপাদন প্রক্রিয়ার তিনটি স্তরে মোট গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক পর্যালোচনা করো। তিন নম্বরের কোশ্চেন এবং চার নম্বরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এক নম্বরের কোশ্চেন এবং দু নম্বরের কোশ্চেন এবং চার নম্বরের কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের ইকোনমিক্সের সাজেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি, যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 2023 সালের ইকোনমিক্স পরীক্ষায়। পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, চিত্রসহ আলোচনা করো কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম প্রভাবিত হয়, যখন এতে কী আছে চাহিদা স্থির থেকে যোগান হ্রাস পায় এবং বিতে কী আছে যোগান স্থির থেকে চাহিদা হ্রাস পায়। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের ইকোনমিক্সের সাজেশান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখো, গ্রুপ সি থেকে কোন কোশ্চেনগুলো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আছে, সেই সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, খাজনার আধুনিক তত্ত্বটি ব্যাখ্যা করো। দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনামূলক মূল্যায়ন করো। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। সবথেকে প্রথম এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের
আর্টস এবং কমার্সের ইকোনমিক্স সাজেশান। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের ইকোনমিক্স সাজেশান। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। তো দেখো, এরপরে তোমাদের যখন পরীক্ষা যখন হয়ে যাবে, তোমাদের টেস্ট পরীক্ষা, তখন আমি ইকোনমিক্সে সাজেশান আর একটা লাস্ট মিনিট সাজেশান দেবো। সেখান থেকে আমি কোশ্চেন অনেকগুলো কমিয়ে দেবো, মানে কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সিলেক্ট করবো, সেইগুলো 100% আসবে। তিন নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, কেইনসের মতে নগদ অর্থ হাতে রাখার তিনটি উদ্দেশ্য কী কী ব্যাখ্যা করো। চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, রিকার্ডোর পার্থক্যমূলক খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করো। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের ইকোনমিক্সের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশান। কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে, কোন কোশ্চেনগুলো মোস্ট ভাইটাল আছে, সেইগুলো আমরা সিলেক্ট করে আপলোড করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, যে কোনো উৎপাদনের আয়ের মধ্যে কীভাবে খাজনার অংশ থাকতে পারে ব্যাখ্যা করো। ছ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার দ্বারা কীভাবে মজুরি হার নির্ধারিত হয় আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ভাইটাল কোশ্চেন। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান এবং নোটস পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা পেতে পারো। তো তার জন্য তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। তো দেখো, সাত নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, নগদ পছন্দের দ্বারা কীভাবে সুদের হার নির্ধারিত হয় ব্যাখ্যা করো। আট নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি, শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হয় কেন ব্যাখ্যা করো। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, 2023 সালের উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের সাজেশান পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাছাড়া 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত ইকোনমিক্সের যাবতীয় MCQ এবং ACQ সমস্ত সলভ পেতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, সেখানে লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো দেখো, ডি দাগের প্রশ্নগুলো থেকে কোন কোশ্চেনগুলো আসতে পারে, ডি দাগ থেকে কোন কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি। এক নম্বরে কোশ্চেন সিলেক্ট করেছি, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, সবথেকে মোস্ট ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি, আয়ের বৃত্তস্রোতের ধারণাটি চিত্রের আকারে সাহায্যে ব্যাখ্যা করো। আয়ের বৃত্তস্রোতের ধারণাটি একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দু নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, উৎপাদনের উপাদানগুলি যোগ করলে কীভাবে জাতীয় আয় পাওয়া যায়। তো দেখো, এক এবং দু নম্বরের কোশ্চেন ভিতর থেকে কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা আসলে এক নম্বরে কোশ্চেন, আয়ের বৃত্তস্রোতের ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তিন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, জাতীয় আয় পরিমাপের আয় সমাধি পদ্ধতি এবং মূল্য সংযোজন পদ্ধতি আলোচনা করো। তো দেখো, তিন নম্বরে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের মোটামুটি দেখে যাবে, ঠিক আছে, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু 2022 সালে কিন্তু দিয়েছে, ঠিক আছে, জাতীয় আয়ের যে কোনো একটি পদ্ধতি আলোচনা করো, এটা কোশ্চেনটা করেছে। সেই হিসাবে দেখতে গিয়ে আমি তিন নম্বরের কোশ্চেনটা একটু দেখে যাবে, আয় সমাধি পদ্ধতি এবং মূল্য সংযোজন পদ্ধতিটা একটু দেখে যাবে। চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, বাজার দামে মোট জাতীয় আয় এবং উৎপাদন ব্যয়ে মোট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। তো আমি বলতে পারি সব থেকে বেশি ইম্পর্টেন্ট আসলে এক দাগের কোশ্চেন, যে ঠিক আছে, আয়ের বৃত্তস্রোত ধারণাটি ব্যাখ্যা করো চিত্রসহ, সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে। এই চারখানা কোশ্চেনের ভিতর থেকে আমি বলতে পারি এক নম্বরের কোশ্চেনটা সব থেকে আসার চান্স খুবই বেশি বলে আমি মনে করি। তো দেখো, ই দাগের প্রশ্নগুলো থেকে কোন কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি 2023 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী লেখো। তো দেখো, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আছে 2023 সালে উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে। দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে লেখো। তো আমি মনে করি এক নম্বর এবং দু নম্বর কোশ্চেন থেকে 100% তোমরা কমন পাবে 2023 সালে উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 2022 সালে তোমাদের আমি সাজেশান যা দিয়েছিলাম ইকোনমিক্সের, প্রত্যেকটা কোশ্চেন কমন আসছে, কোন কোশ্চেন কমন আসেনি সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। এফ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, এফ দাগের কোশ্চেন থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি, লেনদেনের ব্যালেন্স হিসাবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য আলোচনা করো। দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, লেনদেন ব্যালেন্সের হিসাবে পাওনার দিক ও দেনার দিকের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়গুলি আলোচনা করো। তো দেখো, এক নম্বরের কোশ্চেন এবং দু নম্বরের কোশ্চেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 2023 সালে উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, 2022 সালে 2019 সালে তোমাদের যা যা সাজেশান দিয়েছিলাম, প্রত্যেকটা কোশ্চেন 100% কমন আসছে, সেমনি
2023 সালে তোমাদের যা সাজেশন দিচ্ছি সেইগুলো থেকে 100% তোমরা কমন পাবে। আপাততভাবে তোমরা এই সাজেশনটা সম্পূর্ণভাবে পড়বে, যখন তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে তখন তোমাদের এই সাজেশন থেকে অনেকটা কোশ্চেন কমিয়ে দেবো এবং সবথেকে মোস্ট কয়েকটা মাত্র কোশ্চেন দেবো, সেখান থেকে 100% তোমরা কমন পাবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ভিডিওর সঙ্গে এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমাদের যুক্ত থাকতে হবে। তো দেখো, 3 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বরের কোশ্চেন কে সিলেক্ট করছি, কোনো দেশের লেনদেনের উদ্বৃত্তের ঘাটতি দূর করার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি মনে করি এই 4খানা কোশ্চেন থেকে 100% তোমরা 2023 সালে উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষায় কমন পাবে। আমরা 2022 সালে যে সাজেশান দিয়েছিলাম প্রত্যেকটা কোশ্চেন তোমরা কমন পেয়েছো, ঠিক আছে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ। গ্রুপ জি, তো দেখো গ্রুপ জি থেকে কোন কোশ্চেনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো আমি সিলেক্ট করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো এই গ্রুপ জি থেকে 2খানা কোশ্চেন থাকবে, তার ভিতর থেকে একটা অঙ্ক থাকবে এবং একটা কোশ্চেন থাকবে। তো তোমাদের আমি বলবো যে যদি তোমরা অঙ্ক প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে, তার জন্য কোনো কোশ্চেন পড়তে হবে না, ঠিক আছে। তো দেখো অঙ্কগুলো এই টাইপের অঙ্ক আছে, তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করে গেলেই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি, দেখাও যে 5, 6, 7, 8, 9 5টি রাশির সমক পার্থক্য রুট 2। 2 নম্বর কোশ্চেন কী সিলেক্ট করেছি, 6 জন লোকের ওজন যথাক্রমে 64.60, 60.64, 64.60, 64, ঠিক আছে, এই জনের সমক পার্থক্য নির্ণয় করো। তো দেখো যে কোনো দুটো অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু সমস্ত অঙ্ক তোমরা কমন পাবে, ঠিক আছে। সমস্ত একই টাইপের অঙ্ক আছে, ঠিক আছে, সমক পার্থক্যের সমস্ত অঙ্ক একই। 3 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, 10, 9, 10, 9, 9, 10, পরিবারগুলির সদস্য সংখ্যার সমক পার্থক্য বা বিচ্যুতি নির্ণয় করো। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, সমক পার্থক্য নির্ণয় করো 20, 19, 20, 19, 20। তো দেখো এই যে 4খানা যে অঙ্ক দিয়েছি এই টাইপের অঙ্ক তোমাদের কমন আসবে, হয়তো তোমাদের সংখ্যাগুলো পরিবর্তন হতে পারে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, সমস্ত অঙ্ক একই নিয়মের, সমস্ত অঙ্ক একই টাইপের, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল। এই যে যে 4খানা যে কোশ্চেন দিয়েছে এইগুলো কিন্তু সমস্ত সালের কোশ্চেন আছে, ঠিক আছে। তো দেখো পরে কোশ্চেন কী সিলেক্ট করেছি, আমরা সিলেক্ট করেছি 5 নম্বরের কোশ্চেন, 1টি শ্রেণীর 4টি শিশুর ওজন কিলোগ্রাম, ঠিক আছে। তো দেখো আমি কী বলছি, দেওয়া হলো 16, 15, 15, 16, 15, 16, এদের সমক পার্থক্য নির্ণয় করো। তো দেখো এই যে 5খানা কোশ্চেন দিয়েছে এই 5খানা কোশ্চেন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও তোমরা কিন্তু অঙ্ক কিন্তু করে আসতে পারবে, ভয়ের কোনো কারণ নেই। এই টাইপের অঙ্ক যদি এই 5খানা অঙ্ক যদি প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা অবশ্যই অঙ্ক পারবে, ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। 6 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, চিত্রসহ লোরেন্স রেখার বৈশিষ্ট্য লেখো। 7 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, বিস্তৃতির পরিমাপক হিসাবে সমক পার্থক্যের সুবিধাগুলি আলোচনা করো। তো দেখো আজকে আমি 2023 সালের ইকোনমিক সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি ভাইটাল, যেগুলি আসার চান্স সবথেকে বেশি সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসে 2023 সালের ইকোনমিক সাজেশন। তো দেখো এইচ দ্যাগের প্রশ্ন থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো, তো দেখো কোনগুলো আমি সিলেক্ট করছি 2023 সালের ক্ষেত্রে। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি, ভারতে দারিদ্র বজায় থাকার কারণগুলি কী কী, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে দারিদ্র বজায় থাকার কারণগুলি কী কী। 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, ভারতের আয় বৈষম্য হ্রাসের জন্য যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি লেখো। ভারতের আয় বৈষম্য হ্রাসের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলো লেখো। তো আমি বলতে পারি এই জি ডাক যে আছে এই জি ডাক থেকে 100% তোমরা কোশ্চেন কমন পাবে 2023 সালে উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, ভারতের কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলো লেখো। ভারতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলি লেখো। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, ভারতে আয় বৈষম্যের কারণগুলি লেখো। তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর যে সাজেশানগুলো দিয়েছি এই সাজেশানগুলো তোমরা খাতায় টুকে এর অ্যান্সারগুলো যদি ভালো করে পড়তে পারো 100% তোমরা 100% কমন পাবে 2023 সালে উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষায়।